আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনটিআরসি এর পঞ্চম গণ বিজ্ঞপ্তি ইতিমধ্যে সময় শেষ হয়েছে, এখন শুধু রয়েছে কখন আপনাদের ফলাফলটি ঘোষণা করা হবে। তো প্রিয় দর্শক, এনটিআরসি এর পঞ্চম গণ বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনাদেরকে অবশ্যই কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, 98,000 যদি আপনাদের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু অনেকেই রয়েছে এর মধ্যে যারা আবেদন করেছে কিন্তু তাদের যে নির্দিষ্ট একটি সাবজেক্ট রয়েছে সেই নির্দিষ্ট সাবজেক্টে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে, এ কারণে হয়তো অনেকে বাদ পড়তে পারেন। যাই হোক, ওসব হচ্ছে আদার কথা। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রাথমিক সুপারিশ কবে দেওয়া হবে। প্রিয় দর্শক, প্রাথমিক সুপারিশের ইতিমধ্যে ডেট জানিয়ে দিয়েছে এনটিআরসি কর্তৃপক্ষ। তারা বলেছে যে তারা যত শীঘ্রই পারে আপনাদের ফলাফলটি প্রকাশ করবে। এ নিয়ে এনটিআরসি কর্তৃপক্ষ বলেছে যে তারা চাচ্ছে যে ঈদের আগে তথা এ মাসের মধ্যে ফলাফলটি, অর্থাৎ প্রাথমিক ফলাফলটি প্রকাশ করা হবে। কারণ এরপর রয়েছে আপনাদের পুলিশ ভেরিফিকেশন আগে হবে নাকি পরে হবে সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায়। যাই হোক, এসবের ভিতরেও তারা যে বলছে যে তারা চাচ্ছে এ মাসের মধ্যে আপনাদের ফলাফলটি প্রকাশ করতে। যদি কোনোভাবে এ মাসে ফলাফল না করে, সেক্ষেত্রে জুনের প্রথম সপ্তাহে ফলাফলটি প্রকাশ করতে পারে, অন্যথায় ঈদের আগে সেটা সম্ভব নয়। যেহেতু এনটিআরসি এর কার্যক্রম আপনারা জানেন সব থেকে ধীরগতি হয়, সেক্ষেত্রে দেখা যাক এখন তারা এই যে নতুন চ্যালেঞ্জটি গ্রহণ করেছে সেটি কতটা বাস্তবায়ন করতে পারে। এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। যতটুকু আমরা জানতে পেরেছি যে আপনাদের ঈদের আগে তথা এ মাসের মধ্যে ফলাফলটি প্রকাশ করা হবে, যেহেতু বেশি ক্যান্ডিডেট নয়, এখন দেখা যাক যে তারা কত দূর এই ফলাফলটি প্রকাশ করতে পারে। তবে তাদের যে এখন সম্ভাব্য ডেট দেওয়া সেটা হচ্ছে এ মাসের মধ্যে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।